আসছে, আসো আসো। এই মিউজিক থাম সোকান বাবু। বুঝতেছি না আসলে কাজটা কি ঠিক হইলো নাকি। এদিকে আবার আমার যাওয়ার সময়ও হয়ে গেল। দেখে তো মনে হইতেছে ভালোই হবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনি কিছু খুঁজতেছেন? খুঁজতেছি ওই আমার দাদাজন বলছিল কি যে বাসর রাতে নাকি বিড়াল মারতে হয়, তাই লাঠি খুঁজতেছিলাম। আপনি কি রবিবারে চলে যাবেন? যাওয়া তো লাগবই, প্রবাস জীবন, 3 মাসের ছুটিতে আসছিলাম, তার মধ্যে তোমারে খুঁজতে খুঁজতেই তো প্রায় 3 মাস হয়েই গেল। আমারে খুঁজতে মানে? না ওই আমার ইচ্ছাটা ছিল কি যে পরের বার আসা বিয়েটা করুম, কিন্তু মা তো শুনল না। মা তো এবার আমার জন্য একটার পর একটা মেয়ে খুঁজতে শুরু করলো, তারপরে শেষে এসে তো তোমারে আমার পছন্দ হয়েছে, তোমার আমার খুব পছন্দ হয়েছে। আমার রেখে যেতে আপনি কষ্ট হইব না? সেটা কি কওয়া লাগে কও? প্রবাস জীবন, প্রবাস জীবনে যে কি কষ্ট সেটা না কাউরে বুঝাইতে পারি না। আমার মতো লক্ষ লক্ষ প্রবাসী আছে, তাও কিন্তু অনেক কষ্ট জানো। তার মধ্যে একটা কষ্ট হইল যে এই যে আসি বউ খুঁজি, বিয়া করে আবার বিদেশ চলে যাই। পৃথিবীতে এমন কোনো ওষুধ তৈরি হয় নাই যে আমার মতো লক্ষ লক্ষ প্রবাসীদের যে ক্ষত সেই ক্ষতটা সারাবে। হাজার হাজার ডলার ইনকাম করলেও এই কষ্টটা পূরণ হবে না। আচ্ছা আমি 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 এত কষ্টের কথা কইতেছি কেন তোমারে? এই রাত কি বাসরাতে কি কষ্টের কথা কইতে হয়? আমি একটা কথা জিগাই, তাকাও আমার দিকে, তাকাও, তুমি আমার পায়ে খুশি হও নাই? কে এই ঘরে আছে নাকি সেটা বুঝতেছি না। আচ্ছা আমি পাইলে তোর আমি দিব না, যা যা যা। আমি পাইলে ভাবি আপনি একটু দেখেন চার্জারটা আছে কিনা, লম্বা তার লাগানো, হুম, আর এই যে এইটার মধ্যে ঢুকান যায় তারটা। আচ্ছা এই শোনাই, আমি যদি পাই তোর আমি তো মনে, আর নতুন ভাবি আসছে
পরিচয় হইছস? আরে কি যে কও না, পরিচয় হইছি মানে আমি তো নিয়ে আসলাম না, ঘরের ভিতর ঢুকাইছে কে ভাবি? আমি আমি সাথে ছিলাম না। আরে কন্যা কেন ভাবি? মানে বুঝাই কন যে আমার সাথে আপনার একটা অলরেডি একটা ভালো সম্পর্ক হয়ে গেছে যে। আচ্ছা ঠিক আছে, যা তুই যা। হ্যাঁ তাইলে কিন্তু ভাই, এই দিকে নাই তো আবার। আচ্ছা এইটা কি, তুই কি পাগল নাকি? এখানে থাকলে আমি সাজাইছি তো, সাজানোর ফাঁকে দেখা গেল স্যার যারটা হয়তো রাইখা গেছি। পাইলে আমি তোরে দিব নে। আমার খালা তো ভাই জসিম, ও একটু ওইরকমই কিন্তু খুব ভালো বলা, বুঝছ? ওই মা একা থাকে তো, মার কত কিছু করা লাগে না, ধরো যে বাজার সদাই ওষুধপত্র কত কিছু লাগে। তো ওরে বলছে কি, তুই আমাদের এখানে একবারে থাকেছা, ওরে কিন্তু আমি আমার আপন ছোট ভাইয়ের মতো দেখি, তুমিও কিন্তু ওরে তোমার আপন দেবনের মতো দেখবা। আচ্ছা ঠিক আছে, এবার একটু তাকা আমার দিকে। আমার দিকে একবার তাকাও না। আচ্ছা শোনো, তুমি যারা বিয়ে করছো তাহলে তোমার পছন্দ হয়েছে কিনা সেটা তুমি দেখবা না, বলবা না? পছন্দ হয়নি, একটু বেশি পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি পায়ের উপর পা তুইলা খাবা, তোমার আর চিন্তা কিসের? এখন ঠিক আছে, পেশার ঠিক মতো মাপছিস তো? ভালো কইরা মাপবো মানে? সারাক্ষণ কে মাপে? এই যে আমি তো খালারে দেখা শুনে রাখি, এতদিন যে খালা সুস্থ আছে সেটা কার জন্য? আমার জন্য। আমি দিনের মধ্যে তো 5-6 বারও প্রেসার মাপি। হ, তুই তো সার্টিফিকেট ছাড়া MBBS ডাক্তার এখন। উফ, তোরা একটু থামবি নাকি? এই এত জোরে জোরে কথা কস কেন, আর এত কথা কস কেন? মার তো ঘুম আসতেছে, ঘুমাতে দে, কথা বলিস না, শুন সব। বাং ঘুমাইলে ঘুমাইলে ঠিক হয়ে যাবে। না তুমি ঘুমাইছ? আচ্ছা তাহলে ঘুমাও, হ্যাঁ জায়গা থাকো না, ঘুম আসলে ঘুমাইতে হয়, না ঘুমাইলে তো শরীর খারাপ করবে, বুঝো না? ঘুমাও ঘুমাও। আমার কবুল করাবো, আমি যখন খুশি তখন দরজা লাগাবো। পাগল হয়েছেন নাকি? পাগল তো হয়েছি, পাগল হয়েছি না, শুনে তো পাগল হওয়া লাগে।
কে? কালকে কাগজ রসিদ এগুলি ভাবির কাছে থাকবো? না না না, টাকা পয়সা সব মায়ের কাছে দিয়ে আছে না? টাকা পয়সা লাগবে না? না তো লাগবে কই, তো কোনো তারাউরা তো তোমাকে দেখি না। শুনো, এখন ভাই বাড়িতে আছে, বুঝছো? ঘরে আছে তো বাবির সামনে। এখন টাকা চাইলেই সাথে সাথে দিয়ে দেবে, কারণ ভাইয়ের তো টাকা পয়সার একটু স্বভাব খারাপ, তোমরা তো জানো না। আর বিদেশ চলে গেলে তো জন্ম বাকি হয়ে যাবে। হ আরে এখনই আসো যদি পাইতে চাও, নাহলে কিন্তু আমি আর জানি না। এই টাকার রিক্সের মধ্যে কিন্তু আমি নাই, বুঝা খাও। আচ্ছা আসতেছো, আসতেছো, আসো আসো। আমার কাছে তো টাকা, তোমার ভাবির এদিকে ভাবি বসে এই সমস্ত ফাজলামির কোনো মানে আছে? দরজার সামনে এসে পেপু বজাইতেছে, এত পৃথিবীতে এরকম কোনোদিনও দেখি নাই। আমার কাছে কি শুনছি? এই কেন? মা শরীর ভালো না, তুমি আমার কাছে
আমার এখানে ডাকলেন কেন? তোমারে আমার দেখে দেখে না মনটা ভরতেছে না, যত দেখতেছি মনে হয় যেন আরো দেখি আরো দেখি, মনটা ভইরা দেখার জন্য তোমার আমি এখানে আনছি। আপনি না আসলে একটা পাগল হয়ে গেছেন। আমি তো আসলেই পাগল, কার পাগল গো তো? আমি তোমার জন্য একদম পাগল হয়ে গেছি, একদম পাগল। আমি কিভাবে থাকবো বিদেশে গিয়া তোমার রেখা বলতো? সেটা আমি বলতে পারবো না। আমার না খুব কষ্ট হবে বুঝছো? আমার কি কষ্ট হবে না? হবে তো, দুইজনেরই খুব কষ্ট হবে। তাহলে আমার রেখা যাও না। আমার যদি সমর্থ থাকতো তাহলে তুমি তোরে নিয়ে যেতাম, তবে তোমারে আমি সব সময় আমার বুকের মধ্যে রাখবো, সব সময়। বিদেশ গিয়ে কেমনে রাখবো? তেমন তো আমার পাবা না। ওই যে বুকের মধ্যে পাবো, আমার বুকের খাসার পাখি, হাসিন পাখি। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে গেল পরিণয়। আজ যখনই ডাকি জানি তুমি দেবে সাড়া। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। আপনারা দেখছেন ব্যারিস্টার শামীম আরা, আরা ল প্রফেশনাল কর্পোরেশন নিবেদিত ঈদের বিশেষ নাটক। কানাডা, বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যে আপনার সব ধরনের রিয়েল এস্টেট সংক্রান্ত বিষয়ে আজই যোগাযোগ করুন বাংলাদেশি ক্যানাডিয়ান আপনার নির্ভরযোগ্য এজেন্ট ফারা খান। কল 416-998-3890। কি ভাবি, লাইতে অনেক কষ্ট হয়েছে তাই না? না, প্রথম প্রথম তো কষ্ট তো হওয়ারই কথা, প্রথম প্রথম তো অভ্যাস নাই। অভ্যাস হয়ে গেলে অবশ্য ঠিক হয়ে যাবে। বাইয়ের অবশ্য কোনো সমস্যা হয় নাই বোধ হয়, কারণ সে তো এক্সপিরিয়েন্স, বিদেশ থাকতো না। এই যে জসিম সাহেব, আমি কি আম্মারে ডাকবো? কেন কেন, আমি তো বুঝলাম না আমি কি খারাপ কোনো কথা কইছি। কালকে রাতে কি অবস্থাটা গেছে, আসে যায় আসে যায়। কারেন্ট, আমি নিজেই তো ঘুমাইতে পারি নাই, আপনি কোত্থেকে ঘুমাবেন? আপনি তো এই গ্রামে নতুন আসছেন, বুঝছেন না ভাইজান? না, ওই ভাবিরে বলতেছিলাম কালকে তো অনেক কষ্ট হয়েছে, ওই কারেন্ট ছিল না তো, আমি কইতেছিলাম আমারে ডাকলেই তো পারতেন, আমি বাতাস দিয়া যাইতাম না ভাবি। এই হাজি, তোর চার্জার পাইছস? চার্জার কিসের? চার্জার কোন চার্জার? কিসের চার্জার কোন চার্জার? তুই তো সারা ধরে আমারে জ্বালাইলি যে চার্জার হারায় গেছে, চার্জার হারায় গেছে। ও হ্যাঁ, আমার চার্জারটা তো হারায় গেছে কই ভাবি? আপনি দেখছেন আমার চার্জার এরকম একটা তার লাগানো, এই যে মোবাইলের মধ্যে ঢুকানো যায় আর একটা চার্জারে ঢুকানো যায়, ওই ফিলারের মধ্যে। তোর চার্জারে তো পাগল হইছে না, হাইটা হাইটা কই জানি চলে গেছে। ও ওইটা তো আর আইবো না, এই নে নতুন চার্জার, যা। ভাই দেখছেন ভাবি, ভাইজান আমার জন্য কত সুন্দর চার্জার আছে, সাদা চার্জার। ভাইজান
প্রতিদিন আমাকে যোগাযোগ থাকবে, তুমি আমারে দেখবা, আমি তোমারে দেখবো, প্রতিদিন যোগাযোগ থাকবে। একজন বউয়ের শেষ জায়গাটা কোথায় জানেন? কোন জায়গা? স্বামী। সেই স্বামী যদি না থাকে বউ কেমনে থাকবে? দেখো একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? কিছু দেনা দেই গেছি আমি, ওটা শোধ করা লাগবে, তাই না? দেনাটা শোধ করি, তারপর কিছু টাকা পয়সা জমাই, বিদেশে একদম সালাম সালাম দিয়ে আমি তোমার কাছে চলে আসবো। তুমি চালাবা? পেলেন তো চালাইবার ড্রাইভার, তার ইচ্ছা মতো চলবে। এয়ারপোর্টে ঢুকতে গিয়ে জাম্বুরা মামুরা নিয়ে যদি চেক করে ধরা খায় বা বোম নিয়ে আসছে সন্ত্রাসী, তার তো বিদেশ যাওয়াই ক্যান্সেল হয়ে যাবে। তোরে কইছে তোর ভাবির কোনো ব্যথা হয় নাই, ব্যথা হয়েছে আমার, আমার শরীরে একটু ব্যথা বিশ করতেছে। আর সাথে এক পাতা ইয়ে আনিস, গ্যাসের ট্যাবলেট আনিস, যা। 20 টাকা দিয়ে তো অর্ধেক ট্যাবলেটও দিবে না, এখন বাড়তি না দাম, যে দাম বাড়ছে ওষুধের। ফারুক, মাজান, ছুটি কি আর দুটা দিন বাড়ান যায় না? আমি তো কপিলরে ফোন দিলাম, শোনে না মা। কপিল কি? ওই কপিল হইতেছে যার আন্ডারে কাজ করি তারে কপিল কয়, মানে মালিক। ও আচ্ছা আচ্ছা। কপিলরে এত অনুরোধ করলাম যে আমার আর কয়টা দিন থাকতে দাও থাকতে দাও, শোনেই না মা, এই রবিবারই চলে যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এইবার যখন আসবি তখন কিন্তু ছুটি বাড়ায় নিয়ে আসবি। মা এইবারই তো অনেকদিন থাকলাম, 3 মাস। হ্যাঁ 3 মাস, তুই তো বুঝবি না, বাপ হস নাই তো।
বাপ হইলে বুঝতে, সন্তানের তিন মাস বাপ মায়ের কাছে তিন দিনের মত। এইভাবে বলবো না, আমার কষ্ট লাগে না, তোমার যে আমি রেখে যেতেছি, আমার বুকটা তো ফাইটে যেতেছে মা, এইভাবে বলবো না মা। যাও তো লাগবে মা, খাই না খাই এই যে দেনাগুলি আছি এটা শোধ করা লাগবে না মা। তুমি একটু দোয়া করো আমার জন্যে, আমি দেনারা শোধ করি, এটা যদি শোধ করতে পারি মা তারপরে এই প্রবাস জীবনে আমি সালাম দিয়ে দেবো মা, আর যাবো না বিদেশে। সত্য কইতাছস? সত্য মা সত্য। রেশমা কি কয়? রেশমার কি কইবো মা, ওই আমার যাওয়ার কথা শুনে তো মনটা খুব খারাপ করছে, বয়স আর কত মা, ছোট মানুষ না মা। তোমার একটা কথা কই, কইতেছি কি যে ও তো তোমার কাছে থাকবো তাই না, তুমি তুমি ওর একটু দেখে রেখো মা। আরে পাগল, তুই এটা কি কইতাছস? হ্যাঁ, আরে রেশমা কি এখন আমার পুতের বউ, রেশমা আমার মাইয়া, তুই এইটা নিয়ে একদমই চিন্তা করবি না, রেশমারে আমি আমার মাইয়ার মতনই আদর করে রাখবো। জানি তো মা, আমি জানি। বাসেন যাইতে কতক্ষণ লাগতে পারে? আধা ঘন্টার মধ্যে যেমনি টাইনে পৌঁছায় ফেলবি। হ্যাঁ ভাই, উঠেন হইছে, উঠেন উঠেন। ও ভাই যান, কই যান? মায়ার মাটির ঘ্রাণ দিয়ে বিসর্জ, তোদের মুখে হাসি ফুটাই হো আমার সজন। মায়ার মাটির ঘ্রাণ দিয়ে বিসর্জ, তোদের মুখে হাসি ফুটাই হো আমার সজন। তোদের মুখে হাসিটা চাই ও প্রিয়জন, প্রবাসী জীবন আমার, প্রবাসী জীবন। কত কষ্ট লুকায়ে বুকে বলিয়াছি ভালো, তোদের জন্য বুনি আমি ভবিষ্যতের আলো। কত কষ্ট লুকায়ে বুকে বলিয়াছি ভালো, তোদের জন্য বুনি আমি ভবিষ্যতের আলো। চোখের পানি বুকের ঘাম দিয়ে বিসর্জ, ও আমার জীবন আমার, প্রবাসী জীবন। আসেন খেলি ভাল লাগবে, মন ভালো হয়ে যাবে। আমি তো খুব ভালো খেলি সেই ছোটবেলা থেকে, খেলি আর জিতি খেলি আর। দেখেন কত মজা লাগে লুডু খেলতে।
এই যে দেখছো দেখছো আমি এইখানে কাজ করি, কেমন আছো সোনা? আমার আর থাকা, তোমাকে রেখা বিদেশ চলে আসলাম, শরীরটা নিয়ে চলে আসছি, মনটা তো ঠিকই রেখে আসছি এখানে। মা কেমন আছে? মা ভালো আছে তো? হ্যালো বাজা। ও মা, মা গো, ও মা কেমন আছো তুমি? মা কেমন আছো বাজা? ও মা আমি ভালো আছি, খুব ভালো আছি। তুমি কেমন আছো মা? তোমার শরীরটা ভালো তো? এই তো বাজান আছে আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা শোন, ওই যে মিজান ফোন করছিল, ওর মায়ের নাকি বিয়া, তোর কাছ থেকে কিছু টাকা পয়সা চাইছে। ও ঠিক আছে মা, তুমি মিজানের কোয়া জানো সে চিন্তা না করে, আমি যতদূর পারি আমি পাঠাবো নে। আচ্ছা ঠিক আছে। আর শোনো, এখন মনোযোগ দিয়া কাম কাজ করো আর খাওয়া দাওয়া ঠিক মতন করবা, ঠিক আছে? ওমা আমার নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি ভালো আছি, ভালো থাকুম নে। তুমি কিন্তু ভালো থাকো মা, নিজের দিকে একটু খেয়ালটা রাখো, ওষুধ টষুধ একদম সময় মতো খাইও মা। ওমা আর একটা কথা কইতেছি কি, রেশমার দিকে একটু খেয়াল রাখো। আরে পাগল, এটা আবার বারে বারে কওয়া লাগে নাকি? রেশম হইলো আমার মাইয়া, এই তো আমার লগে খারাপ রয়েছে, নে কথা কও। জানো আমার এই বুকের মধ্যে একটা খাঁচা আছে না, ওই খাঁচার মধ্যে টিয়া পাখিটারে আমি রাখছি, সে তো চটপট করে আমার বুকের মধ্যে। ঠিক আছে সাবধানে থাকেন, রাখি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো কিন্তু, খুব ভালো থাকবা সোনা, আর যখনই আমার কথা মনে হবে না ভিডিও কল দিবা। আচ্ছা ঠিক আছে তাই এখন রাখি, বাই। আচ্ছা আচ্ছা বাই। দুশ্চিন্তা কি আছে, আমি আছি না? একটা বিষয় কিন্তু আমার কাছে সুবিধার মনে হইতেছে না। কোন বিষয়? ফোন ফোন ভাই যে ভাবি রে, ফোন কিনে দিয়ে গেছে, এখন রাত দিন 24 ঘন্টা মোবাইলের মধ্যে গুজুর গুজুর ফুজুর ফুজুর করতেই আছে, করতেই আছে, করতেই আছে। কার লগে এত কথা কয়? নতুন বউ, তোর এত কথা কিসের? আরে নতুন বউ, বড়ের সাথে একটু কথা করবো না, এটা কোনো কথা কইলি? নিজের স্বামীর লগেই কথা কয় সেটা তুমি জানো না আমি জানি? আর যদি নিজের স্বামীর লগেই কথা কয়, দিন রাত 24 ঘন্টা কথা কইতে হবে? একটা পুরুষ মানুষ যে কিনা বিদেশে গেছে কাম করতে, না এত কথা কইলে কাম করবে কখন? টাকা ইনকাম হবে কেমনে? আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা নিয়ে বউর সাথে আমি কথা বলবো। শুধু কথা বললেই হবে না, এটা কিন্তু সিরিয়াস বিষয়। তুমি দেখো যদি কোনো অঘটন ঘটে মানুষজন কিন্তু তোমারই কবে, তোর পুতের বউ আকাম কুকাম করছে। শুনো, মোবাইলটা ভালোর ভালো, খারাপের বেশি খারাপ, বিষয়টা কিন্তু মাথায় নাও। মিজান বন্ধু কেমন আছো? বন্ধু বন্ধু তুমি কেমন আছো? আর ভালো থাকা, তুমি আমার খবরটা শুনছো বন্ধু? বন্ধু শোনো, আমি তো মাত্রই আসলাম, সেটা বুঝছি, কোনো বেতন টেতন কিছু পাই নাই বুঝছো। আমি বেতন পাই আমি তোমার কিছু দিব বন্ধু, প্রজেক্টটা আমার বিপদ বন্ধু। বন্ধু শোনো,
এই প্রবাস জীবনের একটা দুঃখ কি জানো, অনেক দুঃখ। তার মধ্যে একটা হইলো যে আমাকে সবাই, আত্মীয় স্বজন বন্ধুরা সবাই মনে করে যে আমরা মনে হয় মেলা টাকার মালিক, সারাদিন যে খাটুনি খাইছি। যাক ভালো থাকো, আর খালাম্মার শরীর টরিল ভালো আছে তো? আর ভালো থাকা। খেয়াল রাখো, খেয়াল রাখো সবার দিকে। ঠিক আছে বন্ধু, তাহলে দেখি মাসের প্রথম দিকে তোমার ফোন দিব। মনে আর দোয়া করো, আমরা যারা প্রবাসী আছি আমার জন্য একটু দোয়া করো আর কি। ভালো থাকো। আমি বুঝি না ভাবি। শুনেন, আপনি হইলেন আমার একমাত্র ভাবি, ভাই তাকে প্রবাসে, তার মানে আপনি আমার প্রবাসী ভাবি। যখন যেটা লাগবে কোন লজ্জা ঘৃণা করবেন না, আমারে বলবেন। ঠিক আছে, আমার ফোন নাম্বার আছে না আপনার কাছে? ভাই ভাই, আসসালামু আলাইকুম। ওই আমি বাজারে গেছিলাম তো, বাজার থেকে সব জিনিসপত্র কিনে আনলাম ভাবির যা যা লাগে। এখন জিনিসপত্রের দাম তো মেলা, টাকায় কুলানো যায় না। বৌমা, কি ব্যাপারটা কি? হ্যাঁ, তুমি যদি আমার পোলাটারে সারাক্ষণ এইভাবে ফোন দিয়া কথা কও, তাহলে ও কাম কাজ কেমনে করবো, টাকা পয়সা কেমনে পাঠাবো আমার কত? তুমি সকাল নাই, সন্ধ্যা নাই, রাত নাই, দুপুর নাই, যখন তখন ফোন দিতেই থাকো, কথা কইতেই থাকো, তাহলে ও কেমনে কি করবো? ও কাম কাজ করতে পারবো? আর কোনো মানুষের স্বামী কি বিদেশে থাকে না? সারাক্ষণ খালি কানে কাছে ফোন লাগাই রেখে দাও। আমার সারাক্ষণ তো কথা কই নাই। ও, তাহলে তোমার কি মনে হয় আমি কি অন্ধ, চোখে দেখি না যে তুমি কোন সময় কথা কর, কোন সময় কথা কও না? দেখো বউ, আমার পোলাটা বিদেশে আছে, তার কানের কাছে যদি সারাক্ষণ ফোন বাজে, তাহলে ও কাম কাজ ঠিক মতন করতে পারবো না। আমার পোলাটারে ঠিক মতন কাম কাজ করতে দাও, বুঝছো? আন্দাজে কত কষ্ট কেন? আমি তো সাতের মতন দেখলাম। সাতের মতো দেখছো খালা? চোখের বারোটা হয়ে গেছে পুরো, ডাক্তার দেখাইতে হবে। ঠিক আছে, কালকে সকালে গিয়া বিলটা দিয়ে আসিস। কোন 800 টাকা রিকশা ভাড়া কই? তো 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 তোমার কাছে ভাঙতি কোনো টাকা নাই, যাই না নিয়ে যাইতে বলে যা, আর না যেতে বলে তুই যা, আমি গিয়া দিয়ে আসি। জানো, আমি না একটা স্বপ্ন দেখি। একটা বিল্ডিং বাড়ি করছি, দোতলার বারান্দাটা অনেক বড়। তুমি গোসল করে আইসা সেই বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় চুল শুকাইতেছ, আর আমি এক কোণে দাঁড়ায় দাঁড়ায় সেটা দেখতেছি। আমাকে একটা পোলা, একটা মাইয়া, ছাদের উপরে একটা দোলনাও আছে। পোলা মাইয়া দুইটা সারাদিন সেখানে দোল খায়, আর রাতের বেলা যখন ঘুমায় যায় না, আমরা দুইজন সেই দোলনায় বসে বসে দোল খাই। যতই বিল্ডিং বাড়ি করেন আর যাই করেন, আপনি যদি না থাকেন আর পোলা মায়ারে যদি আদর না করেন, তাহলে কিন্তু ওই জসিমরে বাপ ডাকা শুরু করব। দূর পাগলি, কি কও তুমি, অতদিন কি আমি বিদেশে থাকবো নাকি? এই তিন মাস আমি কেমন ছিলাম একবার ভাবছেন? আপনি ঠিকই আছে,
আচ্ছা ভাইজান, আমার মোটর সাইকেলের কি খবর কন তো? এই পাগল, এই তোর বলছি না যে আমি দেব? আরে কবে, এই তো দুই বছর হয়ে গেল দেব দেব করতে করতে। মোটর সাইকেলটা এখন কত জরুরি হয়ে গেছে। মোটর সাইকেলটা থাকলে তো আমি বাবিরে নিয়ে একটু মাঝে মধ্যে, বাবির মন খারাপ থাকে না যখন, বিকালবেলা ঘুরতে বাইর হইলাম বাবিরে পিছনে নিয়ে, কত সুবিধা বাজার ঘাট যাইতে হয়। আচ্ছা ঠিক আছে, সময় হইলে তুই পাবি। এখন ফোনটা তোর বাবির কাছে দে তো, ফোনটা দে। যাওয়ার কথা কল লাগবে না। এত রাত্রি তুমি আমার রুমে কেন? একলা একলা ঘুমাইতে যে তোমার অনেক কষ্ট হয় আমি জানি তো, আমি নিজের দিয়ে বুঝি না। আসো, বের হও আমার রুম থেকে, বের হও। আমি তো দেবর হিসাবে একটু ইয়ার কি করতে পারি না। শোনো আগেই করি, তুমি আবার খুন খারাপি করতে যাও না। হ্যাঁ, তুমি আবার মারা ধরা করতে যাও না। আরে কি হয়েছে? সাংঘাতিক ঘটনা গইটা গেছে, একদম মান সম্মানের ব্যাপার। মানে বুঝলাম না তো। তুমি আসুন, আমি এর আগে কইছি না যে আমার কেন জানি একটু সন্দেহ হয় বাবিরে, ঘরে কে জানি ঢুকছিল। একটা পুরুষ মানুষ তার রুমের মধ্যে ঢুকছিল। আমি জানি তো তুমি কর সাথে সাথে দৌড় দিবা, মানুষজন কবে কি তোমার মানের জোত না, তোমার পুতের বউ এই আকাম কুকাম করতেছে। তুমি থাকো, তুমি নিশ্চিন্তে ঘুমাও, বুঝছো? কালকে সকালে দেখাবে। বৌমা, কাম কাজ করতেছো, সংসারের কাজে ঠিক মতন মনোযোগ দাও। ফোনের মধ্যে তোমার জানার কথা বলতে না দেখি, ঠিক আছে? জি আম্মা। কি
মা, চেকআপ টেকআপ কিছু করাইছ? কিছু চেকআপ বুঝো নাই। এখন তো সোজা আমার ঘরে আইসো, আমার ঘরেই ওই প্রেগন্যান্সি টেস্টের কাঠি আছে। আমার মনে হয় তোমার কাম হয়ে গেছে, আইসো কিন্তু হাতের কাম কাছে আগে আইসো। হ্যাঁ সোনা, কেমন আছো? নতুন বউ দেশে রেখে আসছি, কেমন থাকতে পারি বলো? তোমার জন্য কিন্তু একটা সুসংবাদ আছে। সুসংবাদ? কি সুসংবাদ, তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি বলা যাবে না, আমার লজ্জা লাগে। সুসংবাদ দিতে লজ্জা করবে কেন? তুমি কিন্তু বাবা হতে যাচ্ছ। কও কি, এটা সত্য নাকি? সত্যি বলতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার যে কি খুশি লাগতেছে, আমি তোমার বুঝাইতে পারবো না। মার কি খবরটা বলছো? এখনো কই নাই, তোমারে আগে কইছি। মা শুনলে খুব খুশি হইব। যাও যাও মায়ের কাছে যাও। আচ্ছা বলতেছি, রাখি। মা, কত নাটক হইতে গেছে। কি হইছে? আরে কি হয় না সেইটা কও। তুমি কেমনে মুখ দেখাবা, আমি কেমনে মুখ দেখাবো, আমি তো বুঝতেছি না। আমি একবার ভাবলাম যে আমি গেট থেকে বাইরে যাই, তারপরে মনে করলাম যে মানুষজন যদি থুথু করে থুতু মারে তাহলে তো অবস্থা খারাপ। আরে হইছেটা কি? সেটা কবি তো কইলাম তো, কি হইতে বাকি আছে আমাগো। এই যে ফ্যামিলির এই বাড়ির মান সম্মান ছিল সেটা তো পুলিশ জাত হয়ে গেল এতদিন পরে। আমার মাথায় কোনো কিছু ঢুকতেছে না, তুই আমার খুললা কবি কি হইছে? তোমার বউ পোয়াতি হইছে, পোয়াতি। কি কস তুই? আর কমু চল তো দেখি। বিদেশ রইলা
আমি তোমার না বন্ধুরে তুমি বাবা হতে যাচ্ছ, সুখের পানি। তুমি এমন করতেছো কেন? কি হইতেছে কি ওইখানে? আমি তোমার স্বামী করতেছি, আমি চলে আসতেছি। আমি তোমার স্বামী না, মা মা কই? আরে আগে মারা ডাকো তুমি, রেশমা তুমি আমার কথা না, তুমি এটা করবা না রেশমা, রেশমা আমার কথা শোনো, মা তোমার আল্লাহ তো হয় লাগে, বহু বহু তোমার আল্লাহ তো হয় লাগে। আমি আর বিদেশে আসবো না, আমি আর বিদেশে আসবো না, আমি একবার আসতেছি, আমি আমি কালকে রওনা দিতেছি। কথা দিল তাড়াতাড়ি করে যাও, তোমার রেশমার কোন দোষ নাই, মা তোমার ওর পেটে তো, ওর পেটে তো আমার সন্তান, মা ওর পেটে আমার সন্তান, তাড়াতাড়ি তুমি এটা করবা না রেশমা, রেশমা আমার কথা শোনো, মা তাড়াতাড়ি। প্রবাসী জীবন